বিসমিল্লাহ রহমান রহিম একবিংশ শতাব্দী বাংলাদেশ ও মুসলিম উম্মার এক ক্রান্তিকালীন সময় সন্ধিক্ষণ বিশ্বায়ন সভ্যতার সংঘাতের চূড়ান্ত সময় চতুর্থ শিল্প বিপ্লব বিশ্বকে হাতছানিতে ডাকছে এই শতাব্দীর তৃতীয় দশকে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিশ্ব নেতৃত্ব থেকে ইসলাম তথা খেলাফত পতনের শতবর্ষ হবে বাধ্যত আনন্দ বেদনার দুটি বিপরীত সমীকরণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক গোটা মুসলিম উম্মার বৈষয়িক পরাজয় থেকে মুক্তি ও খেলাফত পুনরুদ্ধার এবং অপরদিকে বাংলাদেশের আদর্শিক বিজয় ও স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন তাৎপর্যপূর্ণ এ দুটি দায়িত্বই এখন আবর্তিত হয়েছে আমাদের ওপর কারণ এ দশকে এই প্রতিষ্ঠার একত্রিশ বছর পূর্ণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি সেই শুরু থেকেই সহিংস ধারায় বিকশিত হয়েছে প্রতিপক্ষকে খুন করা গুম করা এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে নির্মূল করা বাংলাদেশের রাজনীতির চিরায়ত স্বভাব এখন আরও বিভৎস রূপ নিয়েছে নীতিহীনতা যেন এদেশের রাজনীতির অলঙ্কার হয়ে দাঁড়িয়েছে গণতন্ত্রের কথা বলা হলেও স্বয়ং রাজনৈতিক দলগুলোর মাঝে গণতান্ত্রিক চর্চা নেই অন্যদিকে রাষ্ট্র পরিচালনায় প্রধান প্রতিষ্ঠানগুলোকে কখনোই বেড়ে উঠতে দেওয়া হয়নি বিচার বিভাগের ওপর মানুষের আস্থা ক্রমশ কমে যাচ্ছে আমলাতন্ত্র হয়েছে দুর্নীতির আতুর ঘর আইনশৃঙ্খলা বাহিনী হয়েছে মানুষের আতঙ্কের কারণ নির্বাচন কমিশন হয়েছে দলীয় নির্বাচন পরিচালনা কমিটি দুদক হয়েছে ক্ষমতাসীন দুর্নীতিবাজদের সুরক্ষা কমিটি বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ক্যান্টনমেন্ট শিক্ষকরা নিরলজ্জ রাজনীতি করছে ভিসির দুর্নীতির কলুষিত ছায়ায় আচ্ছন্ন করেছে নিজেদের মর্যাদা এমনই এক ক্রান্তি লগ্নে দেশের বিশিষ্ট ওলামাইক রাম পীর মাসায়েক এবং দিনদার বুদ্ধিজীবীগণ অনুধাবন করেন যে বাংলাদেশের শিক্ষার্থীদের একটি অংশ ইসলামের নৈতিক আদর্শিক এবং ইসলাম প্রবর্তিত রাষ্ট্র অর্থ সমাজ সংক্রান্ত শিক্ষা সম্পর্কে থাকছে অনবগত আরেকটি অংশ চলমান বিশ্ব ব্যবস্থায় রাষ্ট্র অর্থ ও সমাজনীতি সম্পর্কে না ওয়াকিফ ফলে বাঙালি মুসলিম সমাজকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো প্রজন্ম এদেশে গড়ে উঠছে না আবার মাদ্রাসায় পড়ুয়াগণ সমাজ সম্পর্কে উদাসীন থাকছে আর জাগতিক শিক্ষিতরা স্বার্থপরতার অশুভ চক্রে আবর্তিত হচ্ছে মাদ্রাসা সমূহে যে কোনো রাজনীতি নিষিদ্ধ আর অন্যদিকে কলেজে বিশ্ববিদ্যালয়ে রাজনীতির নামে চলছে সন্ত্রাস এই অনুধাবনের প্রেক্ষিতে সিদ্ধান্ত হয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার যেখানে সমাজ সম্পর্কে উদাসীন শিক্ষার্থীদের সমাজ সচেতন করা হবে আর আত্মকেন্দ্রিকদের শিক্ষা দেওয়া হবে কল্যাণকামিতা সন্ত্রাসবাদ থেকে ছাত্র রাজনীতিকে মুক্ত করে আদর্শ ভিত্তিক ছাত্র রাজনীতি প্রবর্তন করা হবে প্রেক্ষিতে উনিশশো একানব্বই সালের তেইশে আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের সহিধারার ইসলামী রাজনীতির কিংবদন্তি মহাপুরুষ নীতিহীন রাজনীতির কষাঘাতে পর্যদস্ত বাংলার ভাগ্যাহত মানুষের ধর্মীয় আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা আপসিন সিপাহ সালার মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চর্মনাই রহমতুল্লাহ আলাই ছাত্র জনতা আস্থার স্থল মুক্তিকা ফেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব প্রদান করেছেন ত্রিধারার শিক্ষা ব্যবস্থার মেধাবী তারুণ্যদীপ্ত একদল বিপ্লবী নেতৃবৃন্দ পর্যায়ক্রমে তারা হলেন মৌলানা নিয়ামতুল্লাল ফরিদি অধ্যাপক মাহবুবুর রহমান মাওলানা গাজী আতাউর রহমান অধ্যাপক সৈয়দ খলিলুর রহমান মাওলানা আহমদ আব্দুল কায়ুম মোহাম্মদ জুবায়র হুসাইন কে এম আতিকুর রহমান মাওলানা শেখ ফজলেবারী মাসুদ মোহাম্মদ বরকতুল্লাহ লতিফ এস এম মাইনুদ্দিন জাহাঙ্গীর মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম মাওলানা নুরুল ইসলাম আল আমিন জি এম রুহুল আমিন মাওলানা শেখ ফজলুল করিম মারুফ এবং মাওলানা এম হাসিবুল ইসলাম উনিশশো একানব্বই থেকে দু বাইশ এই একত্রিশ বছরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ ও মানবতার কল্যাণে এবং ছাত্র সমাজের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন সংগ্রামে একের পর এক কর্মসূচি দিয়ে সরব ছিল এবং এখনও আছে শিখা চিরন্তন নিভিয়ে তদস্থলে ইসলামী স্থাপনা নির্মাণ জাহিলি সমাজের পরিবর্তন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ষড়যন্ত্রকারী এনজিও কার্যক্রম নিষিদ্ধ কোরআন বিরোধী নারী নীতিমালা বাতিল শিক্ষা প্রতিষ্ঠানে বোরকা নিষিদ্ধের প্রতিবাদ ধর্মদ্রোহী তস্তিমা নাসরিন সহ সকল নাস্তিক মুর্তাদ্দের শাস্তির আইন পাশ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং ফতোয়ার অধিকার রক্ষা নাস্তিক্যবাদী ও ব্রাহ্মণ্যবাদী শিক্ষানীতি ও পাঠ্যসূচি প্রণয়নের প্রতিবাদ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে থেমিস মূর্তি স্থাপনের প্রতিবাদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ বিদেশে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য দূতাবাসগুলির প্রতি দাবি ডাকসুতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের চক্রান্তের প্রতিবাদ কমি সনদের সরকারি স্বীকৃতি প্রদানের দাবি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিকাণ্ড ও গুলিবর্ষণের প্রতিবাদ রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের চক্রান্তের প্রতিবাদ এবং সড়কে অব্যাহত প্রাণহানি রোধে সংসদে বিশেষ আইন পাশের আহ্বানসহ রাজপথে যুগপথ সকল আন্দোলনে সরব ছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলাম ও মানবতার চিরশত্রুদের দ্বারা ইরাক আফগানিস্তান কাশ্মীর আরাকান ও ফিলিস্তিন সহ বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদের অব্যাহত আগ্রাসন ও তাদের দেশীয় দালালদের প্রতিরোধ আসামে ১৯ লাখ বাঙালির নাগরিকত্ব হরণ চেষ্টা কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদ এবং বাবরি মসজিদের ধ্বংসকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঐতিহ্য সংগ্রাম ও গৌরবময় পথ চলার ত্রিশ বছর এই স্লোগানকে সামনে রেখে চব্বিশ ডিসেম্বর দু শুক্রবার রাজধানীর কাজী বসির মিলনায়তনে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় সম্মেলন দু ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চমনাই দু হাজার একুশ সেশনে নুরুল করিম আকরামকে সভাপতি শফিকুল ইসলাম রিয়াদকে সহ সভাপতি এবং শেখ মোহাম্মদ আল আমিনকে সেক্রেটারি জেনারেল হিসাবে ঘোষণা করেন শুরু হয় একত্রিশতম বর্ষে বিপ্লবী পথ চলা তারপর দশ জানুয়ারি দু কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ণাঙ্গ মজলিশা আমেলার শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দু হাজার একুশ সেশনের সাংগঠনিক কার্যক্রমের সূচনা হয় গণদাওয়াতের মাধ্যমে গণভিত্তি তৈরি এ প্রতিবাদ্যকে সামনে রেখে নব উদ্যমে এগিয়ে চলে মজলিশে আমেলার সতেরোটি প্রাণ বিশ্বব্যাপী করোনা মহামারী পরবর্তী সময়ে সবার অক্লান্ত প্রচেষ্টা ও দেশব্যাপী জনশক্তির উদ্যমী কর্মস্পৃহা ও চ্যালেঞ্জিং মানসিকতার সামনে বাধা হতে পারেনি কোনো কিছুই মহাসংকটের সামনে দাঁড়িয়েও একটি সফল ও স্মরণীয় সেশনের কার্যবিবরণী উপস্থাপন করছে জেনারেল সেক্রেটারিয়েট বিভাগ কেন্দ্রীয় আমেলার পর সুরা গঠন এবং পাঁচ ফেব্রুয়ারি দু বাইশ রাজধানীর আন্তরিক মিলনায়তনে প্রথম সুরা অধিবেশনের মাধ্যমে বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু হয় আধ্যাত্মিক রাজধানী চর্মনায়ের বার্ষিক ফাল্গুনের মাহফিল উপলক্ষে সাতাইশ ফেব্রুয়ারি দু এবং অগ্রাহের মাহফিলে সাতাইশ নভেম্বর দু হাজার বাইশ চর্মনাই ময়দানে সারাদেশ থেকে আগত জনশক্তির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ছাত্রগণ জমায়েত বিশ এপ্রিল দু পল্টনস্থ ভোজন রেস্টুরেন্টে মোহতারাম আমির পীর সাহেব চর্মনায়ের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের বাজেট ঘোষণাকে সামনে রেখে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেটের দাবিতে ত্রিশ মে সেগুন সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি লাউঞ্জে এক সেমিনারের মাধ্যমে দেশের সর্বস্তরে শিক্ষার্থীদের পক্ষ থেকে বাজেট প্রস্তাবনা পেশ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ষাণ্মাসিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে এক আগস্ট আই এ বি মিলনায়তনে আয়োজন করা হয় দ্বিতীয় সুরা অধিবেশন একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারসাম্যপূর্ণ অর্থনীতি কল্যাণমুখী রাজনীতি ও ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাব্বিশ আগস্ট মুহতারাম আমিরের উপস্থিতিতে রাজধানীর শাহবাগ চত্বরে একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয় দেশের সর্বস্তরের ছাত্র জনতার নিকট ইসলামের সমহান আদর্শ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক থেকে তিরিশে এপ্রিল এবং এগারো অক্টোবর থেকে দশ নভেম্বর মাসব্যাপী পালন করা হয় সদস্য সংগ্রহ ও দাওয়াতি মাস পোস্টার সাঁটানো দেয়াল লিখন স্টিকার সাঁটানো লিফলেট ও পরিচিতি বিতরণ এবং দাওয়াতি সভার মাধ্যমে সংগঠনের দাওয়াত পৌঁছে দেওয়া হয় তৃণমূলের শিক্ষার্থীদের নিকট বছরান্তে এ সেশনের সকল কার্যক্রমের ওপর চূড়ান্ত পর্যালোচনার উদ্দেশ্যে রাজধানীর আত্মরিক মিলনায়তনে ২২ নভেম্বর অনুষ্ঠিত হয় মজলিশে সুরার বার্ষিক পর্যালোচনা বৈঠক সাংগঠনিক বিভাগ সম্প্রসারণ ও মজবুতি অর্জন সংগঠনের কাজকে তৃণমূলে পৌঁছে দিতে সেশনের শুরু থেকেই সাংগঠনিক বিভাগের তত্ত্বাবধানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বেরিয়ে পড়েন নগর পেরিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে কেন্দ্রীয় সম্মেলনের পর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে সকল প্রশাসনিক ও সাংগঠনিক জেলা শাখার কমিটি গঠন সম্পন্ন করা হয় বার্ষিক পরিকল্পনার আলোকে কর্মসূচি সমূহ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রতিনিধিদের নিয়ে এগারো ফেব্রুয়ারি জামিয়া সাইদিয়া কারিমিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয় জেলা প্রতিনিধি সভা দু ফেব্রুয়ারি মাসের শেষাংশ মার্চ ও এপ্রিল মাস জুড়ে গঠন করা হয় থানা ইউনিয়ন ও সিটি ওয়ার্ড কমিটি সমূহ ছাত্র সমাজের মাঝে একাত্তরের চেতনা জাগ্রত করার লক্ষ্যে ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জেলায় জেলায় একগুচ্ছ কর্মসূচি পালন করা হয় ইউনিয়ন পর্যায়ে জাতীয় পতাকা হাতে সাইকেল র্যালি পথকলিদের জন্য পথস্কুল কার্যক্রম খাবার বিতরণ স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় অস্বচ্ছলদের মাঝে গরুর গোস্ত বিতরণ বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণ ও প্রকাশ মুক্তিযুদ্ধের গল্প প্রবন্ধ ছড়া কবিতা ও কুইজ প্রতিযোগিতা স্বাধীনতার প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে বিতর্ক প্রতিযোগিতা জেলা মহানগর ও থানায় নিজস্ব পাঠাগারে মুক্তিযুদ্ধের গল্প পাঠ থানা পর্যায়ে শরীরচর্চা ও বৈধ খেলাধুলার আয়োজন করা হয় সাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলমান রাখার দাবিতে মানববন্ধন ভারতের কর্ণাটকে বোরকা নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সুন্দরবন দিবস উপলক্ষে মানববন্ধন নওগাঁর স্কুল শিক্ষক কর্তৃক হিজাব নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল গুচ্ছ পদ্ধতিতে ভর্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ভারতের রাসুল সোল্লাহ আলহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ভারতীয় পানীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ক্যাম্পাসে যৌন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পালিত হয় এছাড়াও সারা বছর ব্যাপী বিভিন্ন ইস্যুতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় জেলায় জেলায় আয়োজিত হয় একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি সভা ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সভা পবিত্র রমজান মাসে শূন্য উপকরণ বিতরণ আজান প্রতিযোগিতা ও মাহের রমদানকে স্বাগত জানিয়ে রেলে অনুষ্ঠিত হয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাঁচ জুন ঘোষণা করা হয় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আঠারো নভেম্বর দু হাজার বাইশ শুক্রবার রাজধানীর আন্তরিক মিলনায়তনে অনুষ্ঠিত হয় বার্ষিক কেন্দ্র নিয়ন্ত্রিত শাখা প্রতিনিধি সম্মেলন ও জেলা বাৎসরিক কার্যক্রম পর্যালোচনা বৈঠক দু প্রশিক্ষণ বিভাগ জনশক্তি মানোন্নয়ন একটি সফল বিপ্লবের জন্য প্রয়োজন একদল দক্ষ যোগ্য ও সৃজনশীল জনশক্তি তাই জনশক্তির কাঙ্ক্ষিত মানোন্নয়ের লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের অধীনে দেশব্যাপী নবীন সদস্য সম্মেলন দারসুল কোরআন দারসুল হাদিসের আয়োজন এবং দু হাজার বাইশ সেশনে বছরব্যাপী কেন্দ্রীয় দায়িত্বশীলদের অংশগ্রহণে ভিত্তিক ও জেলায় জেলায় নানামুখী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় বারো ও তেরো ফেব্রুয়ারি দু জনশক্তির সর্বোচ্চ স্তর মোবাল্লিকদের নিয়ে প্রথম মোবাল্লিক তারবিয়তের আয়োজন করা হয় সংগঠনের জনশক্তির তৃতীয় স্তর মোবাল্লিক প্রত্যাশীদের নিয়ে একুশ ও বাইশ মার্চ এবং তিন ও চার নভেম্বর আয়োজন করা হয় মোবাল্লিক প্রত্যাশী তার বিয়ত দেশব্যাপী সংগঠনের নতুন ও পুরাতন সদস্যদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী আয়োজন করা হয় সদস্য তার্বিয়ত কেন্দ্রীয় আমেলা ও সুরার দায়িত্বশীলগণের উপস্থিতিতে দেশের প্রতিটি জেলায় থানা ও জোনভিত্তিক এই সদস্য তার সমূহ থেকে বিপুল পরিমাণ কর্মী তৈরি হওয়ার পাশাপাশি তৃণমূল সংগঠন পেয়েছে এক ঝাঁক যোগ্য নেতৃত্ব ছয় ফেব্রুয়ারি দু বাইশ এবং দুই আগস্ট দু হাজার বাইশ পুরোনা পল্টনস্থ আইএবি মিলনায়তনে মজলিশে সুরার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় মজলিশে সুরা তার বিয়াদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে তেরো চোদ্দো পনেরো ও ষোলো জুন দু অনুষ্ঠিত হয় ঐতিহাসিক চার দিনব্যাপী কর্মী তার পিয়াদ তথ্য ও গবেষণা বিভাগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিভাগ থেকে গবেষণাপত্র নবচিন্তা প্রকাশের পাশাপাশি বছরব্যাপী বিভিন্ন ধরনের জরিপ ও তথ্যচিত্র প্রকাশ গবেষক ও অনুবাদক দল গঠনসহ নানান কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় চোদ্দ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস উপলক্ষে বিশেষ ডকুমেন্টারি এবং কবি ফরুক আহমেদকে নিয়ে বিশেষ ডকুমেন্টারি প্রকাশ করা হয় বন্যায় ক্ষয়ক্ষতি অগ্নি দুর্ঘটনা ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি এবং দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধির ক্ষতিসমূহসহ সমসাময়িক জরিপ ও তথ্যচিত্র প্রকাশ করে কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিভাগ এছাড়াও চিত্তাঙ্গনের আয়োজনে একুশ ফেব্রুয়ারি দু সোমবার রাজধানীর আত্তরিক মিলনায়তনে বাংলা ভাষা ও বাঙালি জাতীয়তার সূচনা ও বিকাশ ধারা শীর্ষক লোকবক্তৃতা তেইশ জুন দু হাজার বাইশ রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে পলাশির প্রান্তরে নবাবের পরাজয় ঔপনিবেশিক শাসনের উন্মুক্তের দ্বার আজও রুদ্ধ হয়েছে কি শীর্ষক লোকবক্তৃতা চার জুলাই দু চামড়া শিল্পের একাল সেকাল ও বারো আগস্ট বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকটের নেপথ্য কারণ অভ্যন্তরীণ অব্যবস্থাপনা দুর্নীতি নাকি বৈশ্বিক প্রভাব শীর্ষক চিন্তা আসর অনুষ্ঠিত হয় যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণ ও কলা ভবন প্রাঙ্গণে অর্থ ও কল্যাণ বিভাগ মহামারী করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবের কারণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ বিভাগ থেকে অর্থনৈতিক মন্দায় পতিত মধ্যবিত্ত শ্রেণী এবং নিদারুণ খাদ্য সংকটে পতিত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ও অধস্থন শাখাসমূহ বন্যা কবলিত এলাকা দেশের উত্তরপূর্বাঞ্চল এলাকাগুলোর দরিদ্র ও বাস্তুহারা জনগোষ্ঠী স্মরণকালের সবচেয়ে কঠিন অবস্থায় পতিত হয় এ সময় ত্রাণ নিয়ে ছুটে যায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ও কুড়িগ্রাম সহ বন্যায় প্লাবিত হওয়া জেলা সমূহে দীর্ঘ সময় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পবিত্র রমজান মাসে কেন্দ্রের তত্ত্বাবধানে রাজধানীর বিভিন্ন স্পটে এবং জেলা শাখাসমূহের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন স্পটে গরুর গোস্ত বিতরণ কর্মসূচি পালন করা হয় কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ বিভাগের তত্ত্বাবধানে বছরব্যাপী ব্লাড গ্রুপিং রক্তদান ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয় বিভিন্ন দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক রক্তদান হাসপাতালে আগত রোগীর স্বজনদের সেবায় রাতব্যাপী অবস্থান ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা এবং ঘটনাস্থল পরিদর্শন আক্রান্তদের পরিবারের সাথে সাক্ষাৎ ও অর্থ সহায়তা প্রদান করে কেন্দ্রীয় ও জেলা নগর নেতৃবৃন্দ আগুন লাগার পর থেকে ওখানে কাজ করতেছে আলহামদুলিল্লাহ তো আমাদের একটা ইসলামী আন্দোলনের মহানগরের একটা অ্যাম্বুলেন্স আছে ওই অ্যাম্বুলেন্সটা আমরা সাথে সাথে নিয়ে গেছি ওইখানে আমরা বরাবর রুগীদেরকে পাঠাইছি প্রথম দশ পনেরোটা রুগী পাঠাইছি ওগুলো মোটামুটি আহত ছিল খুবই আশঙ্কাজনক তবে পরবর্তীতে যতগুলো আনছি সবগুলা লাশ ধন্যবাদ আমরা কথা বলছিলাম স্বেচ্ছাসেবীর সাথে যারা এই মাত্র সীতাকুণ্ড থেকে দুজন লাশ মরদেহ নিয়ে আসছে দাওয়া ও অফিস বিভাগ কেন্দ্রীয় দাওয়া বিভাগ দাওয়াতি মাস সহ নিয়মতান্ত্রিকভাবে দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি দিন প্রতিষ্ঠার জন্য অন্য ধর্মাবলম্বী ও উপজাতিদের মাঝে ইসলামের সমহান আদর্শ পৌঁছানোর কাজ অব্যাহত রেখেছে জেলা শাখাসমূহের ব্যবস্থাপনায় দেশব্যাপী ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তালিমি সফর বাস্তবায়ন করা হয় এবং দায়ী সফর নিশ্চিত করা হয় প্রচার ও আন্তর্জাতিক বিভাগ কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক বিভাগ থেকে বছরের শুরুতে গণমাধ্যম ও প্রশাসনের ব্যক্তিদের প্রকাশনা হাদিয়া প্রদান করা হয় জালিমের জুলুমের বিরুদ্ধে ও ছাত্র সমাজের অধিকার আদায়ে দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলা আরবি ইংরেজি তার্কিশ মালয় উর্দু ও হিন্দি ভাষায় শতাধিক প্রেস বিজ্ঞপ্তি বিবৃতি প্রেরণ করেছে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ এছাড়াও এই বিভাগের অধীনে সংগঠনের জনশক্তির একটি অংশ নিয়ে গঠন করা হয় জার্নালিজম স্টুডেন্ট ফোরাম বছরের দুইটি দাওয়াতি মাসে শিক্ষার্থীদের মাঝে দেশব্যাপী প্রচারপত্র বিতরণ করা হয় এছাড়াও দেয়াল লিখন স্টিকার ও পরিচিতি বিতরণ সপ্তাহ পালিত হয় জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষাবিদ সাংবাদিক ও দূতাবাসসমূহে আরবি ও ইংরেজি ভাষায় শুভেচ্ছাপত্র প্রদান করা হয় তেইশ সেপ্টেম্বর রাজধানীর রাজশাহীদ মেলনায়তনে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় বিদেশে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফর গ্লোবাল পিস এস এজিপি প্রবাসী শিক্ষার্থী বৃদ্ধি ও অভিজ্ঞদের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং নিয়মিত আপডেট তথ্য প্রদান করা হয় এছাড়াও সৌদি আরব কুয়েত আমেরিকা চীন মালয়েশিয়া ইতালি ও আফ্রিকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কমিটি গঠন করা হয় বিদেশে অধ্যয়নেরচ্ছু শতাধিক শিক্ষার্থীর সহায়তা প্রদান করা হয় ইনফরমেশন ফর ফরেন স্কলারশিপ আইএফএস ফোরামের মাধ্যমে আইএফএস উদ্যোগে চোদ্দই অক্টোবর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলন আয়তনে উচ্চশিক্ষা গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত হয় জনশক্তির মধ্যে আরবি সাহিত্য শিখতে গঠন করা হয় মিনাসাতুল আরবি বাংলাদেশ বা বাংলাদেশ আরবি সাহিত্য পরিষদ ক্যাম্পাস বিভাগসমূহ সেশনের শুরুতেই দেশের মূলধারার পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য কলেজ কওমিয়া ও আলিয়া মাদ্রাসাসমূহে কমিটি গঠন সম্পন্ন করা হয় নবগঠিত ক্যাম্পাস দায়িত্বশীলগণ ক্যাম্পাস প্রশাসন ও ছাত্রদের মাঝে বার্ষিক ও নিয়মিত প্রকাশনা হাদিয়া প্রদান করেন লিফলেট বিতরণ পোস্টারিং ও দেয়াল লিখনের মাধ্যমে সংগঠনের দাওয়াত পৌঁছে দেওয়া হয় দেশের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ও মাদ্রাসা ক্যাম্পাস সমূহে ঐতিহাসিক চর্মনায় অগ্রহায়ণের মাহফিলে আগত বিভিন্ন মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা ও মত সভা নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করার লক্ষ্যে বিভিন্ন ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগ ও জাতীয় বিশ্ববিদ্যালয় বিভাগ কর্তৃক দায়িত্বশীলদের মাধ্যমে পরিচালিত হয় ভর্তি সহায়তা কার্যক্রম বা হেল্প ডেস্ক জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলমান রাখার দাবিতে অনুষ্ঠিত হয় মানববন্ধন কেন্দ্রীয় কমি বিভাগের তত্ত্বাবধানে সকল কমি মাদ্রাসায় কমিটি গঠন এবং জেলা ও নগরের তত্ত্বাবধানে সদ্য দাওরাই হাদিস সমাপ্তকারী শিক্ষার্থীদের নিয়ে জেলায় জেলায় আয়োজন করা হয় নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান দু কেন্দ্রীয় স্কুল ও কলেজ এবং আলিয়া মাদ্রাসা বিভাগের পক্ষ থেকে এইচএসসি ও আলিম পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও উপদেশমূলক ভিডিও বার্তা প্রকাশিত হয় এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় কৃতকার্যদেরকে নিয়ে জেলা শাখাসমূহ আয়োজন করে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এছাড়া এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে চরমাই মাদ্রাসায় বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় এক থেকে পনেরো নভেম্বর পর্যন্ত পনেরো দিন ব্যাপী অনুষ্ঠিত হয় কোরআন শিক্ষার আসর ত্রিশ সেপ্টেম্বর দু হাজার বাইশ আইএবি মিলনায়তনে কেন্দ্রীয় নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি সভা উক্ত সভায় মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক টপ টেন পনেরো জন সহ মোট সতেরো জনকে সংবর্ধনা দেওয়া হয় প্রকাশনা বিভাগ দু সালের নতুন প্রকাশনা উপলক্ষে আঠারো নভেম্বর রাজধানীর সেগুনবাগিচাস্ত আত্মরিক মিলনায়তনে আয়োজন করা হয় বার্ষিক প্রকাশনা দু হাজার তেইশ মোরক উন্মোচন অনুষ্ঠান বার্ষিক প্রকাশনায় এবছর ভিন্ন মাত্রা ও বৈচিত্র্য আনয়ন করা হয়েছে চার পাতার ক্যালেন্ডারে বাংলাদেশের চারটি প্রাচীন মুসলিম জনপদের ইতিহাস তুলে ধরা হয়েছে দশ এপ্রিল বাংলা বর্ষের ক্যালেন্ডার ও পঁচিশ জুলাই হিজরি বর্ষের ক্যালেন্ডার প্রকাশ করা হয় এছাড়াও দাওয়াতি মাস চামড়া সিন্ডিকেটের প্রতিবাদ ঈদের শুভেচ্ছা প্রতিষ্ঠাবার্ষিকী সহ বিভিন্ন ইস্যুতে পোস্টার ও লিফলেট ছাপানো হয় কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিভাগ কবি কাজী নজরুল ইসলাম জন্ম ও মৃত্যু স্মরণে আয়োজন করা হয় স্মরণ সভা রবিউল আওয়াল মাস জুড়ে অনলাইনে আয়োজন করা হয় সিরাত কুইজ প্রতিযোগিতার কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি বিভাগের অন্যতম আকর্ষণীয় মাইল ফলক কর্মসূচি ছিল নকিব পদক অনুষ্ঠান এ অনুষ্ঠানে স্বপ্নচারীর লেখক ও শিশু সাহিত্যিক ইয়াহিয়া ইউসুফ নদভি মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহে মরণোত্তর ও শিশু সাহিত্যিক আহমদ রিয়াজ নুকিব পদকে ভূষিত হন এছাড়াও বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক ও সাহিত্য সংস্কৃতি সংশ্লিষ্ট দিবস উদযাপন করা হয় পনেরোই আগস্ট মালিবাগ শহীদদের স্মরণে নগরের আয়োজনে শহীদি জামে মসজিদে দোয়ার আয়োজন এবং শহীদ পরিবারের সাক্ষাৎকার প্রকাশ করা হয় এভাবে ধীরে ধীরে চ্যালেঞ্জিং একটি সেশন পার করে অবশেষে আমরা উপনীত হই বছরের একেবারে শেষ প্রান্তে আল্লাহর রহমত আপনাদের দোয়া অব্যাহত থাকলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অচিরেই তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে সক্ষম হবে ইনশা আল্লাহ